কোনো ধরনের বিনিয়োগ লাগে না কিন্তু উপার্জন ধনীদের মতো তার ওপর দিতে হয় না কোনো কর বলা হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশার কথা শুনে অবাক লাগলেও শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করেই জমি দোতলা বাড়ি বাইক স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের মালিক হয়েছে এক পরিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় একটি জমি একটি দোতলা বাড়ি একটি মোটরসাইকেল বিশ হাজার রুপি মূল্যের স্মার্টফোন এবং ছয় সপ্তাহের মধ্যে আড়াই লাখ রুপি নগদ অর্থ মধ্যপ্রদেশের ইন্দোরে নিজেদের সন্তানদের দিয়ে ভিক্ষাবৃত্তি করিয়ে এসব সম্পদ তৈরি করেছেন এক নারী এই ঘটনায় তাকে আটক করা হয়েছে টাইমস অব ইন্ডিয়া বলছে ইন্দ্রা বাই নামের ওই নারীকে হেফাজতে নেয়ার পর রিমান্ডে জেলে পাঠানো হয়েছে তিনি তার এক মেয়েকে ভিক্ষা বৃত্তিতে বাধ্য করা হয়েছে বলেও জানা যায় ভারতীয় সংবাদ মাধ্যম বলছে রাজস্থানের গ্রাম থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এসে সেখানকার এক রাস্তার মোড়ে সপরিবারে ভিক্ষা করে লাখ লাখ রুপি উপার্জন করেছে ওই পরিবার স্বামী স্ত্রী নিজেরা তো ভিক্ষা করেনি একই কাজে লাগিয়েছেন তাদের পাঁচ সন্তানের তিনজনকে বাকি দুই সন্তানকে তারা রেখে এসেছেন গ্রামের বাড়িতে সম্প্রতি ইন্দোরের লবকুশ স্কোয়ার মোড়ে প্রশাসনের হাতে ধরা পড়েছেন এই নারী তিনি জানিয়েছেন গত ৪৫ দিনে তিনি আড়াই লাখ রুপিরও বেশি অর্থ উপার্জন করেছেন অভিযুক্ত ওই নারী জানিয়েছেন উৎসব বা বিবাহের মৌসুমে দুই সপ্তাহে তার পঞ্চাশ হাজার রুপি পর্যন্ত আয় হয়েছে মূলত ভিক্ষাবৃত্তিকে একেবারে পারিবারিক ব্যবসায় পরিণত করেছে এই পরিবার স্বামী স্ত্রী এবং তাদের তিন সন্তানের সকলেই ভিক্ষা করেন মারফাসান বিশাল বাংলার দশ